কথা তো ইনশাল্লাহ আমাদের প্রধান মেহমান বলবেন, আমি কথা বলবার জন্য আসলে আপনারা যেরকম এই দেশের মানুষ, আমিও এই দেশের এই জমিনের একজন মানুষ। বেশি দূর নয়, এখান থেকে কালোচর আমার জন্মস্থান। সেই কালোচর জন্মস্থান এই সমস্ত জমিনের মধ্যে জীবনে বহুবার ঢাকা পড়েছে। আজকাল আমি আমার মনের আনন্দের কথাটা জানাবার জন্য সুদূর নারায়ণগঞ্জ থেকে আসছি। ওয়াজ নসিহত ইনশাআল্লাহ আমাদের মেহমান করবেন। আমার মনের ভিতরে আনন্দটা হলো যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি কি করতে পারেন, যে আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদের ভাইদেরকে আল্লাহ পাক দিয়ে হক বুঝার একটা তৌফিক দিয়েছেন। এই জমিনের মধ্যে হক জিন্দা হবে এটা আমার অন্তরের মধ্যে আমি খুশি জাগা দিতে পারছি। এই জন্য আসলে মাহফিল তো আমার দেশবাসী এলাকাবাসী, আপনারা যেখান থেকে যারাই আসছেন এরা সকলে আমার দেশবাসী। আপনাদেরকে এইভাবে দেখে আমার অন্তরটা খুশিতে ভরে গেছে। আমি আল্লাহ পাকের শুকর আদায় করছি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই মাটির জন্য হককে পছন্দ করেছেন। এই জন্য দূর দূরান্ত থেকে হকের পিপাসুকেরা, আপনারা নিজেরা কষ্ট ত্যাগ স্বীকার করে এই জমিনের মধ্যে আসছেন এবং মরণার জন্য আমাদের প্রধান মেহমানের জন্য আমি অন্তর থেকে দোয়া করছি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার জবানে যেন আরো বরকত দান করেন। এবং বাংলার জমিনে যারা বিভিন্ন ভাবে বিভিন্ন মতাবলম্বী ছিল, যারা হক বুঝতে কষ্ট হয়েছিল, তাদেরকেও আল্লাহ পাক আজকে হক বুঝার তৌফিক দিয়েছেন। এই জন্য জনাব সিদ্দিকী সাহেব আপনাদের প্রাণের স্পন্দন হয়েছেন, আল্লাহ পাক তার জবান থেকে আরো হক কথা বলার তৌফিক দান করেন। এবং সেই হিসাবে আল্লাহ পাক পুরা এই সমস্ত অঞ্চলে যে সমস্ত ভাইয়েরা আমরা হক বুঝতে পারিনি তাদেরকে আমি অনুরোধ করব, আমরা ভুলগুলোকে সংশোধন করে আসুন আমরা একসাথে হকের ঝান্ডা নিচে সকলেই মদিনার কাফেলার সৈনিক হয়ে যাই, সকলে কিয়ামতের ময়দানে আল্লাহর পয়গম্বরের শাফাত পাওয়ার উপযুক্ত হয়ে যাই, আমাদের মধ্যে দ্বিধা দ্বন্দ্ব ভুলে যাই, আমরা একে অপরকে গালিগালাজ দেওয়া ভুলে যাই। যে ভাইয়েরা এই ভুলের মধ্যে আছেন আমি তাদেরকে অনুরোধ করব, পা ধরে বলছি আসুন হকের ঝান্ডা নিচে আসুন কিয়ামতের ময়দানে আল্লাহর পয়গম্বরের শাফাত নিয়ে রাসূলে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাতে হাউজে কাউসার পানি পান করে আমরা যেন সকলে আল্লাহ পাকের জান্নাতের বাসিন্দা হতে পারি। আল্লাহ আমাদের সকলকে এই এলাকাকে যেন আল্লাহ পাক কবুল করেন, সবাই বলুন আমিন। আমি আমার এই মনের কথাটুকু ব্যক্ত করার জন্যই সুদূর আসছি নারায়ণগঞ্জ থেকে। এখনো মাঝে মধ্যেই রাস্তা দিয়ে সবসময় চলাচল করি, দেশের বাড়ি মাদ্রাসা একটা এটাকে দেখার জন্য মাঝে মধ্যে আসতে হয়। এবং আপনাদের সাথে অনেকের সাথে উজানিতে দেখা হয়েছে, বরুড়াতে দেখা হয়েছে, কচুয়াতে দেখা হয়েছে, বিভিন্ন জায়গায় দেখা হয়েছে। সেই হিসাবে আমি আপনাদের কাছে দোয়া চাই এবং আমাদের প্রধান মেহমানের আলোচনা তিনি করবেন এখন প্রাণ ভরে। মাইকের আওয়াজ যতটুকু যাচ্ছে, যারা দূরে বসে বসে হয়তো মনে খুব বিষাক্ত নিয়ে বসে আছেন, আমি ওই ভাইদেরকে অনুরোধ করব আমরা ভুল ছেড়ে দেই, এক নবীর উম্মত হইয়া আখেরাতে আমরা সকলে একসাথে জান্নাতে যাওয়ার যেন তৌফিক পেয়ে যাই। এই ভেদাভেদগুলি আল্লাহ পাক আমাদের থেকে যেন দূর করে দেন, আমরা সকলে এক মুসলমান আর এক মুসলমানকে আপন ভাইয়ের মতো মনে করার মতো তৌফিক আল্লাহ আমাদের সকলকে দান করেন। ওমা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাত। আলহামদুলিল্লাহ।
আমাদের এই বাংলাদেশের রক্ত সারা বাংলাদেশের সমস্ত যুবকদের হৃদয়ের স্পন্দন। খতিবুল উম্মাহ হাফিজুর রহমান সিদ্দিক সাহেবের আগে পবিত্র কালামুল্লাহ সিরাজ থেকে তেলাওয়াত নিয়ে আসছে সারা বিশ্বের আন্তর্জাতিক কারি যারা কারি সাইদ ইসলাম আসাদ, যারা কারি সাইদ ইসলাম আসাদ সাহেবকে ওনার সুরক্ষিত কণ্ঠে পবিত্র কালামুল্লাহ সিরাজ থেকে তেলাওয়াত করার জন্য সবিনয় অনুরোধ জানাচ্ছি। আরো 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 না আরো না